হ্যালো অ্যান্ড ওয়েলকাম ফ্রেন্ডস, আমি রয়েছি আপনাদের সাথে তাপস, আর আপনারা দেখছেন অ্যান্ড্রয়েড শিক্ষক। নতুন কিছু দেখুন, নতুন কিছু শিখুন। তো বন্ধুরা, আজকের এই ভিডিওটিতে আমি আপনাদের সাথে আলোচনা করব অ্যান্ড্রয়েড সিকিউরিটি নিয়ে। হ্যাঁ বন্ধুরা, আমরা অনেকেই আমাদের অ্যান্ড্রয়েড ফোনকে সিকিউরিটি রাখার জন্য আমাদের ফোনে বিভিন্ন ধরনের পাসওয়ার্ড লক, প্যাটার্ন লক ইউজ করে থাকি। বাট এগুলো কিন্তু আমাদের ফোনকে সম্পূর্ণভাবে সিকিউর রাখতে পারে না। যেমন ফর এক্সাম্পল, ধরুন আপনার ফোনটি লক করা আছে, পাসওয়ার্ড লক বা প্যাটার্ন লক করা আছে, আর আপনার ফোনটি যখন আপনি অন্য কারোর সামনে, আপনার বন্ধুবান্ধব বা অন্য যে কারোর সামনে আপনার ফোনটিকে যখন আনলক করতে যাচ্ছেন, তখন আপনার পাসওয়ার্ডটি বা আপনি যে পাসওয়ার্ডটি আপনার ফোনে টাইপ করবেন বা আপনি যে প্যাটার্নটি আপনার ফোনে ড্র করবেন, সেটা যদি অন্য কেউ দেখে নেয়, তো নেক্সট টাইম সে আপনার ফোনটি অ্যাক্সেস করতে পারবে। বাট আজকে আমি যে টিপসটি আপনাদেরকে দেবো, যে অ্যাপ্লিকেশনটি আপনাদের সাথে শেয়ার করব, সেটা যদি আপনি ইউজ করেন, আপনার ফোনের পাসওয়ার্ড যদি কেউ দেখে নেয়, তবুও নেক্সট টাইম সে আপনার ফোনটিকে আনলক করতে পারবে না। কেননা এখানে প্রতি মিনিটে পাসওয়ার্ড চেঞ্জ হতে থাকে, আর সেটা শুধুমাত্র আপনিই জানতে পারবেন। তো চলুন বন্ধুরা, দেখে নেওয়া যাক এটা কীভাবে পসিবল। আর একটা কথা বন্ধুরা, যদি আপনারা অ্যান্ড্রয়েড শিক্ষক ইউটিউব চ্যানেলটি প্রথম দেখেন, তো অবশ্যই এটা সাবস্ক্রাইব করে নিন। কেননা এখানে রেগুলার অ্যান্ড্রয়েড টেকনোলজি, কম্পিউটার রিলেটেড টিপস অ্যান্ড ট্রিক্স আপলোড করা হয়, যেগুলো আপনার খুব কাজে লাগবে। তো চলুন শুরু করা যাক। সবার প্রথমে আপনাকে একটা অ্যাপ্লিকেশন ইনস্টল করতে হবে। এই দেখুন অ্যাপ্লিকেশনটি, স্ক্রিন লক টাইমার পাসওয়ার্ড, এই অ্যাপ্লিকেশনটি আপনাকে ইনস্টল করতে হবে। আর এর ডাউনলোড লিঙ্ক আমি ডিসক্রিপশনে দিয়ে দিয়েছি, সেখান থেকেও আপনি ডাউনলোড করতে পারেন। অথবা আপনি সিম্পল প্লে স্টোর ওপেন করে সার্চ বারে টাইপ করবেন স্ক্রিন টাইমার, সবার প্রথমে অ্যাপ্লিকেশনটি পেয়ে যাবেন। আপনি সিম্পলি এটা ইনস্টল করে নেবেন। আমার অলরেডি ইনস্টল করা আছে, তো আমি এটা ওপেন করে দিচ্ছি। দেখুন এই যে অ্যাপ্লিকেশনটি, আমি জাস্ট এখানে ট্যাপ করে এটা ওপেন করছি। ওপেন হয়ে যাওয়ার পর আপনি এর ইন্টারফেস এরকম দেখতে পাবেন। এখানে দেখুন প্রথমে আছে কারেন্ট টাইম, অর্থাৎ আপনার ফোনে যে টাইমটা হবে, কারেন্ট টাইম যেটা, সেটা হবে আপনার ফোনের পাসওয়ার্ড। তারপরে পিন অনলি, অর্থাৎ আপনার, আপনি যে পিনটি সেট করবেন সেটাই হবে আপনার পাসওয়ার্ড। তারপরে এখানে দেখুন পিন প্লাস টাইম, অর্থাৎ আপনি যে পিন সেট করবেন আর তার সাথে আপনার ফোনের টাইম, এই দুটো মিলে আপনার ফোনের পাসওয়ার্ড হবে। তো চলুন আমি আপনাদেরকে এইটা দেখিয়ে দিই, কারেন্ট টাইম। জাস্ট এখানে ট্যাপ করবেন, তারপরে এইখানে দেখুন দুটো অপশন দেখতে পাচ্ছেন, অ্যাড মিনিট প্রিসেট আর একটা অ্যাড মিনিট পোস্ট সেট। প্রিসেটের মানে হচ্ছে যে আপনার ফোনের কারেন্ট টাইম যেটা হবে তার থেকে কিছুটা সময় মাইনাস হবে। তো এখানে দেখুন আমি অ্যাড মিনিট প্রিসেটে ক্লিক করছি, এখানে দেখুন দেখাচ্ছে যে 2 মিনিট, 4 মিনিট, 6 মিনিট, এইভাবে দেখাচ্ছে। আপনি যেটা সিলেক্ট করবেন, ধরুন আপনি 2 মিনিট সিলেক্ট করেছেন এখান থেকে, তার মানে আপনার ফোনের যে কারেন্ট টাইম হবে তার থেকে 2 মিনিট মাইনাস হবে। ধরুন আপনার ফোনের টাইম হচ্ছে 10:12, অর্থাৎ 10:12 আপনার ফোনের টাইম, আর সেখানে আপনার পাসওয়ার্ড হবে 10:10। তো এইভাবে আপনার পাসওয়ার্ড সিলেক্ট করতে হবে। তো আমি এটা ব্যাক করে দিচ্ছি। তারপরে এইখানে দেখুন যেটা আমি বললাম, পোস্ট সেট, অ্যাড মিনিট পোস্ট সেট, এটা হচ্ছে যে আপনার কারেন্ট টাইম থেকে 2 মিনিট বা 4 মিনিট বেশি, আপনি যে টাইমটা সেট করবেন এখান থেকে সেটা বেশি হবে। অর্থাৎ আপনার ফোনের যদি কারেন্ট টাইম হয় 10:12, অর্থাৎ 10:12 হয় যদি আপনার ফোনের টাইম, তাহলে আপনার পাসওয়ার্ড হবে 10:14, 2 মিনিট বেশি হবে। এই দুটো অপশন যদি আপনি বুঝতে না পারেন বা আপনার যদি ইউজ করতে অসুবিধা হয়, তো তার জন্য আপনি এখানে আরেকটা অপশন দেখতে পাচ্ছেন, নট নাও, এখানে ক্লিক করবেন। তারপরে এখানে দেখুন দেখাচ্ছে যে ইয়োর স্ক্রিন লক পাসওয়ার্ড উড বি কারেন্ট সিস্টেম টাইম, অর্থাৎ আপনার পাসওয়ার্ডটি হবে কারেন্ট টাইম, 2 মিনিট বেশিও হবে না বা 2 মিনিট কমও হবে না, আপনার ফোনের যে টাইমটা হবে কারেন্ট টাইম সেটাই হবে আপনার পাসওয়ার্ড। আর আপনি যদি সেটাকে রিভার্স করতে চান, উল্টো করতে চান, অর্থাৎ আপনার ফোনের কারেন্ট টাইম যদি 10:12 হয়, অর্থাৎ 10:12 হয়, তাহলে প্রথমে আপনাকে সেটা 2:01 এইভাবে টাইপ করতে হবে, অর্থাৎ ওই টাইমটাকে উল্টে রিভার্স করে টাইপ করতে হবে। এরকম যদি আপনি করতে চান, তো এখান থেকে অলসো অ্যাপ্লাই রিভার্স পিন মডিফায়ারে ক্লিক করবেন। তো আমি এটাই রেখে দিচ্ছি, যেটা আমার কারেন্ট টাইম হবে সেটাই রেখে দিচ্ছি, আমি রিভার্স করতে চাচ্ছি না। তো আমি এখান থেকে ওকেতে ক্লিক করে দিচ্ছি। আর এখানে দেখুন সিকিউরিটি কোশ্চেন চাচ্ছে, অর্থাৎ এই অ্যাপ্লিকেশনটি যদি কোনো কারণে, এই পাসওয়ার্ডটি যদি কোনো কারণে কাজ না করে, তো আপনি আপনার সিকিউরিটি কোশ্চেন সিলেক্ট করবেন, সেই সিকিউরিটি কোশ্চেনের সঠিক অ্যান্সার দিয়ে আপনি সেটা আপনার ফোনটিকে আনলক করতে পারবেন। তো চলুন আমি এখানে এটা সিলেক্ট করে দিচ্ছি, ইন হুইচ সিটি ইউ ওয়ার বর্ন, আমি এখানে আমার সিটি টাইপ করে দিচ্ছি যেখানে আমি জন্মেছি। তারপরে এখান থেকে আপনার সিকিউরিটি কোশ্চেনের অ্যান্সার দিয়ে দেওয়ার পর ওকেতে ক্লিক করে দেবেন। তারপরে এখানে দেখুন একটা সেটিংসের পেজ ওপেন হয়ে যাবে, এখান থেকে আপনি সেটিংস করতে পারবেন, কাস্টমাইজ করতে পারবেন। তো এখন আমি এগুলো ছেড়ে দিচ্ছি। এখন আপনাকে যেটা করতে হবে, এখানে দেখুন রিমুভ ডিফল্ট লক স্ক্রিন,
তো আপনার ফোনে যদি আপনি আগে থেকেই কোনো লক স্ক্রিন ইউজ করে থাকেন তো আপনি সেটা রিমুভ করে দেবেন, এখানে ক্লিক করবেন, তারপরে এখান থেকে নান করে দেবেন, ব্যাস এটা রিমুভ হয়ে যাবে, তারপর আপনি এটা ইজিলি ইউজ করতে পারবেন। দেখুন এখন আমি আপনাদেরকে এটা ইউজ করে দেখিয়ে দিচ্ছি। আমি জাস্ট আমার ফোনটিকে প্রথমে লক করে দিচ্ছি, তারপরে এটাকে এখন আনলক করছি। আর এখানে দেখুন পাসওয়ার্ড দিতে বলছে, আর এখানে আমার কারেন্ট টাইম দেখতে পাচ্ছেন 12:01, তার মানে এখন আমার পাসওয়ার্ড দিতে হবে আমাকে 1201। আর দেখুন আমার ফোনটি আনলক হয়ে গেছে। আর এই পাসওয়ার্ডটি যদি আপনার কোনো ফ্রেন্ডস দেখে ফেলে যে আপনি 1201 দিয়ে আপনার ফোনটি আনলক করলেন, আর সে যদি এই পাসওয়ার্ডটা পরে ট্রাই করে আপনার ফোনে, তো সেটা কাজ করবে না, আপনার ফোনটি আনলক করতে পারবে না। তো বন্ধুরা এইভাবে আপনি খুব সহজেই এই স্ক্রিন লক অ্যাপ্লিকেশনটি ইউজ করে আপনার ফোনটিকে খুব সহজেই সিকিউর করে রাখতে পারবেন। আর আপনার পাসওয়ার্ড যদি কেউ দেখে ফেলে আপনার ফোনটিকে, সে কখনোই আনলক করতে পারবে না, কেননা এটা প্রতি মিনিটে পাসওয়ার্ড চেঞ্জ হতে থাকে। বন্ধুরা ভিডিওটি ভালো লাগলে লাইক এবং শেয়ার করতে একদম ভুলবেন না। আর যদি কোনো প্রবলেম হয় তো আপনি নিশ্চিন্তে আমাকে কমেন্টে জানাতে পারেন। আর এরকম আরও অ্যান্ড্রয়েড টিপস অ্যান্ড ট্রিক্স পেতে অবশ্যই আমাদের সাথে থাকুন, আমাদের সাথে থাকার জন্য সাবস্ক্রাইব করে রাখুন।